যুক্তরাষ্ট্র জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ওয়াশিংটনকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, মার্কিন কর্মকর্তারা হুমকি দিচ্ছেন, তারা অনেক পরীক্ষাও নিয়েছেন, এখন মার্কিন ও ইরানি সেনারা পরস্পরকে জানে, সুতরাং যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের আগ্রাসনের চূড়ান্ত জবাব দেওয়া হবে। এদিকে বুধবার জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভনিও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইরানের ভূখণ্ড স্বার্থ বা নিজ সীমানার বাইরে ইরানি নাগরিকদের ওপর যে কোনো ধরনের হামলার কড়া জবাব দেবে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জর্ডানে হামলায় মার্কিন সেনাদের প্রাণহানির ঘটনায় ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ, প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন। এর একদিন পর ইরানি কর্মকর্তারা এসব হুঁশিয়ারি দিয়েছেন। 2020 সালের জানুয়ারিতে ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের কমান্ডার কাসিম সোলাইমানিকে হত্যা করে মার্কিন সামরিক বাহিনী। পরে এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।